বাংলাদেশের সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং সার্ভিস নিয়ে আসে ডাচ বাংলা ব্যাংকের রকেট। আপনি যদি একটা রকেট অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে কিন্তু খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আপনি নিজেই কিন্তু আপনার নিজের রকেট অ্যাকাউন্টটি খুলে নিতে পারেন। এভিয়ার্স, তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ঠিক কীভাবে আপনি নিজেই আপনার রকেট অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। শুরু করছে আমাদের আজকের ভিডিও। রকেট অ্যাকাউন্ট নিজেই খোলার জন্য সর্বপ্রথম আপনাদের ফোনের গুগল প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে আসার পরে সার্চ বারে আপনারা টাইপ করবেন রকেট। রকেট লিখে সার্চ করার সাথে সাথেই কিন্তু রকেট ডাচ বাংলা ব্যাংক এই অ্যাপসটি আপনারা পেয়ে যাবেন। এই অ্যাপসটি কিন্তু আপনাদের ফোনে ইনস্টল করে নিতে হবে। ওকে ভিউয়ার্স, তো আমি আমার ফোনে অ্যাপসটি ইনস্টল করে নিচ্ছি। অ্যাপসটি ইনস্টল করার পরে অ্যাপসটি ওপেন করবেন। অ্যাপসটি ওপেন করার পরে কিন্তু আপনার ফোনের কয়েকটা অ্যাক্সেস চাইতে পারে, এগুলো আপনি অবশ্যই অ্যালাউ করে দেবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন আমার রকেটের অ্যাপসটি কিন্তু ওপেন হয়ে গেছে। এখান থেকে ল্যাঙ্গুয়েজ আছে, আপনি চাইলে বাংলা অথবা ইংরাজি যে কোনো ভাষা আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো যেহেতু আজকের ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো, এর জন্য আমি বাংলাটাই সিলেক্ট করে নিচ্ছি। তো বাংলা ভাষাটি সিলেক্ট করার পরে পরবর্তী ঠিক এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, অবশ্যই এমন একটি মোবাইল নাম্বার এখানে আপনাদেরকে প্রোভাইড করতে হবে যে মোবাইল নাম্বারটিতে ভবিষ্যতে কোনো প্রকার রকেট অ্যাকাউন্ট খোলা হয়নি। ওকে, তো এখানে আমি আমার মোবাইল নাম্বারটি প্রোভাইড করছি। মোবাইল নাম্বারটি এন্টার করার পরে ঠিক নিচের দিকে দেখতে পাচ্ছেন পরবর্তী, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আবার একটা পারমিশন চাবে, এটা অবশ্যই অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পরে দেখতে পাচ্ছেন অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন, এইটা লেখার পরে দেখতে পাচ্ছেন আপনি আপনার মোবাইল ব্যাংকিংয়ে নিবন্ধিত নন, অর্থাৎ এই মোবাইল নাম্বারটি কিন্তু চেকিং করে নিল যে এই নাম্বারটিতে আমি কখনো রকেট অ্যাকাউন্ট ওপেন করেছি কি না। তো যেহেতু এই নাম্বারে আমি কখনো রকেট অ্যাকাউন্ট খুলিনি, এর জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনি রেজিস্টার করতে চান, অর্থাৎ আমি কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবো এই নাম্বারটা, এর জন্য হ্যাঁ লেখা ঠিক এইখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নাম্বার, এখানে কিন্তু আপনার জাতীয় পরিচয় নাম্বারটি প্রোভাইড করতে হবে। এবং আপনাদেরকে খেয়াল রাখতে হবে, অবশ্যই আপনি বাংলাদেশের নাগরিক এবং 18 বছরের ঊর্ধ্বে যদি আপনার বয়স হয়, সেই ক্ষেত্রেই কিন্তু আপনি ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং রকেটের একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন। ওকে, তো এখানে আমি আমার জাতীয় পরিচয় নাম্বারটি প্রোভাইড করছি। জাতীয় পরিচয় নাম্বারটি এন্টার করার পরে ঠিক পরবর্তী বলে একটা আইকন আছে, ঠিক এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেও কিন্তু আপনাকে একটু ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছেন তারপরে কিন্তু এমন একটা ইন্টারফেস চলে এসেছে, এখানে দেখতে পাচ্ছেন অপারেটর, সিলেক্ট অপারেটর, এখানে একটা ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি মোবাইল কোম্পানির লোগো এবং তাদের নাম শো করছে। আপনি বর্তমান যে সিমটি ইউজ করছেন ঠিক কোন মোবাইল কোম্পানির আন্ডারে আছে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। যেহেতু বর্তমান সময়ে কিন্তু MNP করে অনেকে অনেক অপারেটারে পরিবর্তন করে নেয়, তা বর্তমান ঠিক আপনি যে অপারেটারে আছেন সেইটাই কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। অপারেটরটি সিলেক্ট করার পরে ঠিক দেখতে পাচ্ছেন পরবর্তী, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে। ওকে, তো আমি ফোনটা রিসিভ করছি। তারপরে কিন্তু রকেট থেকে দেখতে পাচ্ছেন ফোন করা হবে। ফোন করার পরে এখানে কিন্তু তারা বলবে আপনার নতুন একটি পিন সেট আপ করে নিতে। অবশ্যই এই পিনটি 4 সংখ্যার দিতে হবে, এলোমেলোভাবে 4টি সংখ্যা দিয়ে নেবেন। ওকে ভিয়াস, তো দেখলেন আমাকে কিন্তু ডাচ বাংলা মোবাইল ব্যাংকিংয়ের রকেট থেকে ফোন দেওয়া হয়েছিল। ফোনটি দেওয়ার পরে আমি কিন্তু আমার পছন্দের 4টি ডিজিটের পিন সেট আপ করে নিয়েছিলাম। পিনটি সেট আপ করার পরে ঠিক এমনই একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। তারপরে এখানে কিন্তু আপনার যে মোবাইল নাম্বারটি আছে সেটা থাকবে, এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিরাপত্তা কোড, এই কোডটি কিন্তু অটোমেটিকলি এখানে সিলেক্ট হয়ে থাকবে। ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং থেকে একটা SMS আসবে। তারপরে যে পিন নাম্বারটা, এটা কিন্তু আপনি যে পিনটি সিলেক্ট করলেন সেই পিনটি কিন্তু এখানে প্রোভাইড করতে হবে। তো সঠিকভাবে প্রোভাইড করার পরে ঠিক যাচাই করুন, এখানে একটা ক্লিক করবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন আপনাকে কিন্তু আবারও রকেট অ্যাকাউন্টের মূল অ্যাপসে ব্যাক করা হয়েছে। এখানে আপনার মোবাইল নাম্বার আছে এবং এখানে কিন্তু আবারও আপনার যে পছন্দের পিনটি সিলেক্ট করেছিলেন সেই পিন নাম্বারটি কিন্তু এখানে প্রোভাইড করতে হবে। তারপরে কিন্তু আবার অ্যাপসটি আপনাদেরকে লগ ইন করে নিতে হবে। ওকে, তো আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার সাথে সাথে কিন্তু এমনই একটা ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন নন KYC সেলফ, নিবন্ধন সম্পন্ন করুন। আপনার রকেট যে অ্যাকাউন্ট সেটা কিন্তু ওপেন হয়ে গেছে, এখন কিন্তু এখানে আপনাকে আপনার NID কার্ড দিয়ে KYC সম্পন্ন করতে হবে, তাছাড়া কিন্তু আপনি আপনার রকেট অ্যাকাউন্টে লেনদেন করতে পারবেন না। ওকে, তো আসুন দেখে নিই ঠিক কীভাবে আপনি আপনার অ্যাকাউন্টের KYCটা সম্পন্ন করবেন। অ্যাকাউন্টের KYC সম্পন্ন করার জন্য দেখতে পাচ্ছেন নিবন্ধন সম্পন্ন করুন, ঠিক এখানে একটা ক্লিক করবেন। তারপরে কিন্তু এমন একটা ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টের ধরন সিলেকশন, সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ, এখানে দেখতে পাচ্ছেন জেনারেল গ্রাহক, রেমিটেন্স গ্রাহক।
যারা বাংলাদেশের ভেতরে আপনারা লেনদেন করবেন তারা অবশ্যই জেনারেল গ্রাহক হিসেবে অ্যাকাউন্টটি নিবন্ধন করবেন। তাছাড়া বাইরের থেকে যারা রেমিটেন্স রিসিভ করবেন তারা কিন্তু রেমিটেন্স গ্রাহক হিসেবে অ্যাকাউন্ট খুলতে পারেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো জেনারেল গ্রাহক, যেটা কিন্তু আমরা সচরাচর সবাই ব্যবহার করি, যে অ্যাকাউন্টটি সেটা কিন্তু জেনারেল গ্রাহক। এর জন্য ঠিক জেনারেল গ্রাহক এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু জেনারেল গ্রাহক আপনি কি কি সার্ভিস পাবেন সেইগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে কোনো পয়েন্ট থেকে ক্যাশ ইন করতে পারবেন এবং সেন্ড মানি, এজেন্ট পয়েন্ট থেকে ক্যাশ আউট, এটিএম এবং ডিবিবিএল ব্যালেন্স থেকে ঠিক কি কি সার্ভিসগুলো পাবেন সবগুলো কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন। তো যেহেতু আমি জেনারেল গ্রাহকের অ্যাকাউন্টের কেওয়াইসি সম্পন্ন করব, এর জন্য পরবর্তী ঠিক এখানে একটা ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন শর্তাবলী, বাংলাদেশ তফসিল ব্যাংকের যে শর্তাবলীগুলো আছে মোবাইল ব্যাংকিংয়ের সবগুলোই কিন্তু এখানে আছে, আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারেন। তো যেহেতু আমার এগুলো পড়ায় আছে, তারপরে সহমত এখানে একটা ক্লিক করবেন। সহমতে ক্লিক করার সাথে সাথে কিন্তু এমনই একটা ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্রের সামনের অংশের ছবি তুলুন, জাতীয় পরিচয়পত্রের পিছনের অংশের ছবি তুলুন। ছবিগুলো কিন্তু খুব স্পষ্ট এবং সুন্দরভাবে কিন্তু আপনাকে তুলতে হবে। ওকে, তো এখন আমি কী করবো, সর্বপ্রথম জাতীয় পরিচয়পত্রের সামনের অংশটুকু ছবিটা তুলে নিচ্ছে। জাতীয় পরিচয়পত্রের ছবি তোলার জন্য ক্যামেরা চিহ্নিত একটা আইকন আছে, ঠিক এখানে একটা ক্লিক করে আপনার জাতীয় পরিচয়পত্রের সামনের অংশটুকু ছবিটি তুলে নেবেন। এর জন্য বেশ কয়েকটি অ্যাক্সেস চাবি অবশ্যই অ্যালাউ দিয়ে দেবেন। আপনারা কিন্তু খুব সুন্দরভাবে আপনাদের ন্যাশনাল আইডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয়পত্র ছবিটি তুলে নেবেন। ছবিটি তোলার পরে ঠিক এখানে দেখতে পাচ্ছেন টিক চিহ্নিত একটা আইকন আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার পছন্দ মতো সাইজটি কিন্তু কাস্টমাইজ করে নিতে পারেন যদি কোনো প্রকারের ভুলভাল থাকে। তো যেহেতু আমার সব কিছু ঠিকঠাক আছে, এজন্য ঠিক ওপরের দিকে দেখতে পাচ্ছেন একটা টিক চিহ্নিত আইকন আছে, ঠিক এইখানে একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনার জাতীয় পরিচয়পত্রের পেছনের অংশের ছবি তুলুন, এটাও কিন্তু সেম একইভাবে আপনার ন্যাশনাল আইডি কার্ডের পেছনের যে দিকটা আছে একইভাবে ছবিটি তুলে নেবেন। জাতীয় পরিচয়পত্রের পেছনের অংশটুকু ছবি তোলার পরে ঠিক টিক চিহ্নিত যে আইকনটি আছে এখানে আবারও ক্লিক করে আপনার পছন্দ মতো সব কিছু ঠিকঠাক থাকলে ওপরের দিকে টিক চিহ্নিত যে আইকনটি দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করুন। ওকে ভিয়াস, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার জাতীয় পরিচয়পত্র ছবিটি সঠিকভাবে তোলা হয়ে গিয়েছে। তারপরে ঠিক নিচের দিকে দেখতে পাচ্ছেন পরবর্তী, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাকে একটু অপেক্ষা করতে হবে। একটুখানি অপেক্ষা করার পরে এখানে দেখতে পাচ্ছেন এনআইডি কার্ডের তথ্য, এখানে কিন্তু আপনার এনআইডি কার্ডের যাবতীয় তথ্য দেখতে পারবেন। এটা কিন্তু অবশ্যই আপনারা চাইলে মিলিয়ে নিতে পারেন। তারপরে এখানে সব কিছু ঠিকঠাক থাকলে পরবর্তী এখানে একটা ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন অন্যান্য তথ্য, এইগুলো কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সর্বপ্রথম আপনি কি জেন্ডার, যে আপনি পুরুষ না মহিলা অন্যান্য, ঠিক সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। ওকে ভিয়াস, তো এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে বৈবাহিক অবস্থান, আপনি কি বিবাহিত না অবিবাহিত, সিঙ্গেল কিংবা ডিভোর্স, যেটাই হোক আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার ধর্ম, ঠিক আপনি কোন ধর্মের অনুসারী সেটা কিন্তু এখান থেকে অবশ্যই সিলেক্ট করে নেবেন। তারপরে ঠিক নিচের দিকে দেখতে পাচ্ছেন পেশা, আপনি বর্তমান ঠিক কী পেশায় আছেন সেটা কিন্তু অবশ্যই এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে ঠিক নিচের দিকে দেখতে পাচ্ছেন লেনদেনের ধরন, সিলেক্ট পারপাস অফ ট্রানজ্যাকশন, এখান থেকে কিন্তু আপনার লেনদেনের ধরনটি অবশ্যই সিলেক্ট করে নেবেন। লেনদেনের ধরনটি সিলেক্ট করার পর ঠিক নিচের দিকে দেখতে পাচ্ছেন পরবর্তী একটা আইকন আছে, ঠিক এই পরবর্তীর এই যে আইকন এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু গ্রাহকের ছবি তুলুন, এবং এটা কিন্তু ইম্পর্টেন্ট একটি বিষয়, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পর্যাপ্ত আলো এবং কাস্টমারের মুখ, মানে যে গ্রাহক আছে যে যার অ্যাকাউন্টটি খুলছে তার কিন্তু মুখের ছবি স্পষ্টভাবে তুলতে হবে, এবং নির্দেশাবলী তো অনুসরণ করলে ছবি স্বয়ংক্রিয়ভাবে ক্যাপচার হবে। ছবিতে কিন্তু অবশ্যই আপনাকে নির্দেশনা দেবে যে আপনি কী করবেন, এগুলো কিন্তু অবশ্যই আপনাকে মেনে চলতে হবে, তারপরে কিন্তু অটোমেটিকলি আপনার ছবিটা উঠে যাবে, এইটা কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। তো এখান থেকে আমি ছবিটা তুলে নিচ্ছি। ওকে ভিয়াস, তো এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টের ছবিটি কিন্তু তোলা হয়ে গেছে। এখান থেকে আমার যাবতীয় তথ্য কিন্তু এখানে আবারও শো করছে, এখানে আমার নাম, জন্ম তারিখ, পরিচয়পত্র এবং জেলা এবং থানা এবং ব্যক্তিগত তথ্য টোটাল কিন্তু এখানে আমার সামনে শো করেছে। এখানে দেখতে পাচ্ছেন গ্রাহকের তথ্য, এটা কিন্তু আপনি চাইলে মিলোতে পারেন, না হলে সমস্যা নেই। সব কিছু ঠিকঠাক থাকার পরে দেখতে পাচ্ছেন নিশ্চিত করুন, এখানে একটা ক্লিক করবেন। নিশ্চিত করুন এ ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা এখানে একটা পপ আপ দেখতে পাচ্ছেন, ইউর রিকোয়েস্ট সাকসেসফুলি সাবমিট, প্লিজ ওয়েট ফর ভেরিফিকেশন। আপনার অ্যাকাউন্টটি কিন্তু রকেট থেকে ভেরিফাই করা হচ্ছে, এর জন্য কিন্তু একটুখানি অপেক্ষা করতে হবে।
একটুখানি অপেক্ষা করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার রকেট থেকে একটা এসএমএস চলে আসছে আমার ইনবক্সে। তো আমি মেসেজটা ওপেন করে আপনাদেরকে দেখাই। ওকে ভিউয়ার্স, তো দেখতে পাচ্ছেন আমার ফোনে যে এসএমএসটা এসেছে এটা কিন্তু ইওর রকেট অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাপ্রুভড। তো আমার অ্যাকাউন্টে কিন্তু আমি সঠিকভাবে কেওয়াইসি সম্পন্ন করেছি, এর জন্যই কিন্তু এই লেখাটা আসছে। তো ঠিক এখন আমি কি করব, ঠিক আছে এখানে একটা ক্লিক করব। ওকে ভিউয়ার্স, যেহেতু রকেট থেকে আমাকে এসএমএস দিয়েছে যে আমার কেওয়াইসিটা সম্পন্ন হয়ে গিয়েছে, এখন আমি রকেট অ্যাপসটি আবারও লগ ইন করে দেখাই আপনাদেরকে। দেখতে পাচ্ছেন রকেট অ্যাকাউন্টটি লগ ইন করার সাথে সাথে আমার যে নামটি আছে এবং আমার মোবাইল নাম্বার কিন্তু এখানে শো করেছে এবং আমার কেওয়াইসি কিন্তু সম্পন্ন হয়ে গিয়েছে। এখন যদি আপনাদেরকে আমি আমার ব্যালেন্সটা একটু দেখাই, এটা কিন্তু রকেট থেকে সম্পূর্ণ ফ্রিতে 15 টাকা কিন্তু তারা আমাকে দিয়েছে। এটা কিন্তু বিভিন্ন সময় পরিবর্তন হয়, কখনো 25-50, এটা কিন্তু তাদের নির্দিষ্ট অফার। ওকে ভিউয়ার্স, তো দেখলেন আমি কিন্তু খুব সহজেই রকেট অ্যাকাউন্টটি খুলে ফেললাম নিজেই।